গুড মর্নিং এভরি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে কিন্তু একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি আমার কিন্তু সকালে উঠে বাসি কাজ সব হয়ে গেছে তারপরে জামা থামা পাল্টে চলে এসছি হচ্ছে রান্না করতে আসলে আজকে শুভও একটু তাড়াতাড়ি বেরোবে ওকে টিফিনও করে দিতে হবে খেয়ে যাবে প্লাস আমাকে কিন্তু বৃহস্পতিবারের পুজোটাও করতে হবে সেখানে অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য বেশি দেরি না করে চলে এলাম কিন্তু রান্নায় আর রান্না করতে এলে সবার আগেই আমি যেটা নিই সেটা হচ্ছে আটাটা মেখে রেখে দিই যদিও এর আগে কিন্তু আমি কখনও আটা মাখাটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে শেয়ার করার কারণ হচ্ছে তোমরা কিন্তু অনেকেই আমি যেরকম করে রুটি করি অনেকে প্রশংসা করেছো আর বলেছো রুটিগুলো বেশ ভালো হয় আমি কী দিয়ে আটা মাখি তো আমি কিন্তু সেরকম কিছুই দিই না শুধুমাত্র নুন দিয়েই আটা মাখি অনেকে কিন্তু রুটিটা নরম হওয়ার জন্য গরম জল দিয়েও আটা মাখো কিন্তু আমি কিন্তু গরম জল দিয়েও আটা মাখি না আমি ঠান্ডা জল দিয়েই আটা মাখি তাই তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আর আটাটা মাখা হয়ে গেলে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিই তার সাথে অন্য রান্নাগুলো করবো পরে রুটিটা করে নেব দেখো তারপরেই কিন্তু বসিয়ে দিলাম হচ্ছে এদিকে ভাত আর ওদিকে বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ হতে পরপর এই কদিন মাছ খেলাম তো আজকে না আর মাছ খেতে ইচ্ছা করছে না গো আজকে একদম নিরামিষ করব। শুভকে আজকে টিফিনে রুটির সাথে দেব হচ্ছে আলু গাজর ভাজা তো সেটা কিন্তু বসিয়ে দিয়েছি ওদিকে ভাজাটা হচ্ছে আর এদিকে কিন্তু ডাল সেদ্ধও হয়ে গেছে শুধু ডালটা একটু ফোড়ন দেওয়া বাকি ওটা পরে দেব ভাজাটাও প্রায় হয়ে গেছে এবার কিন্তু এদিকে করে নিচ্ছি হচ্ছে রুটি রুটিটা বেলে নেব তারপর রুটিটা সেঁকলে আর শুধু ডিমটা ভাজা করে দেব তাহলে কিন্তু শুভ টিফিনটা রেডি হয়ে যাবে প্রত্যেক দিনই আমি কি কাজ করি না করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু বৃহস্পতিবার আমারও একটু তারা রয়েছে ওগুলো শেয়ার করতে গেলে আমারও দেরি হয়ে যাবে আর তোমাদেরও নিশ্চয়ই প্রত্যেক দিন ওই এক ভিডিও দেখতে দেখতে ভালোও লাগছে না সেই জন্য ভাবলাম আজকে একটু চেঞ্জও হবে আজকে আর বাড়ির কোনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না এই রান্নার ভিডিওগুলো একটু শেয়ার করব। আর তারপরে তো স্নান করে পুজোতে বসবো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটু অন্যরকম করার চেষ্টা করছি কারণ যাতে তোমাদের বোর না লাগে এক জিনিস দেখতে দেখতে তো দেখো রুটিগুলোকে বেলে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার ভাত উভুত দেওয়াও হয়ে গেছে এবার রুটিটা করে নেব তারপরে কিন্তু করব হচ্ছে পনির কালকে না বাজার থেকে পনির নিয়ে এসছিলাম জানো সেটা অবশ্য তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি দেখো এদিকে কিন্তু রুটিটা সেঁকতেও বসিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম কালকে পনির নিয়ে এসছি তাই আজকে একটু পনির করব। আসলে কালকে মাছ নেবো ভাবছিলাম জানো তো কিন্তু শুভ বলছে যে এই তো পরপর কিছুদিন মাছ খেলাম আর মাছ খেতে ভালো লাগছে না তুমি নিরামিষই করো সেই জন্যই পনির নিয়ে এসেছিলাম যে আজকে পনিরটা করবো তো ওই পনির টনির সব কাটা কমপ্লিট রুটিটা হলে পনিরটা করে দেব আসলে টিফিনটা হয়ে গেলে না টিফিনটা গুছিয়ে দিলে পরে এরপরে ওর খাবারটা আমি সাথে সাথে দিয়ে দিতে পারবো অসুবিধা হয় না আসলে সকালে এই সব কাজে একটু ব্যস্ত যতক্ষণ না বররা ঠিক মতন খেয়ে দিয়ে শান্ত মাথায় বেরোচ্ছে ততক্ষণ একটা তাড়াহুড়ো কিন্তু থাকি। ওরা বেরিয়ে গেলে পরে তখন আমরা আস্তে আস্তে আবার সব কাজ করতে পারি কোনো অসুবিধা হয় না তো এই দেখো রুটিও কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে কিন্তু পনিরটা এবার বসিয়ে দেব তেল গরমও হয়ে গেছে আর পনিরটা কিন্তু ভাজতেও দিয়ে দিয়েছি একদম নিরামিষ করেই করব ওই আদা জিরে লঙ্কা এই সব দিয়েই আর কি পনিরটা আজকে করব। তো পনিরটা ভালো করে ভেজে নিচ্ছি আর একটুখানি কিন্তু আলুও দেব আলু ছাড়া কি আমাদের বাঙালিদের কোনো কিছুই ভালো লাগে বলো তো এই যে দেখো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি গন্ধটা চলে গেলে পরে জল দিয়ে দেব আর তারপরে পনিরটা অ্যাড করে দেব। আর দেখো বললাম যে শুভকে একটা ডিম ভেজে দেব এদিকে কিন্তু ডিমটাও বসিয়ে দিয়েছি ডিমটা ভাজা হলে ওর টিফিনটা পুরোপুরি রেডি হয়ে যাবে তাহলে ওর টিফিনটা ব্যাগে দিয়ে দেব আর এদিকে কিন্তু দেখো মশলাটা কষানোও হয়ে গেছে এবার জল দিয়ে পনিরটা দিয়ে দিয়েছিলাম আর কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর এদিকে বাটিতে তেল দিয়ে দিয়েছিলাম আর একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ডালটা সোমবার দিয়ে দিলাম আর মুগ ডাল একটু কিন্তু চিনিও দিয়েছিলাম মুগ ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদিও আজকে যাওয়ার সময় কিন্তু সুভার ডালটা খেয়ে যায়নি ও আবার মুগের ডাল খেতে যায় না জানো তো বলে গ্যাস হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে একটু ডাল না খেলে ভালো লাগে না ওই জন্য আমি আজকে একটু ডালটা করেছিলাম আর খেতে বেশ ভালোই লাগে একটু ভাজা টাজার সাথে তো এই দেখো এদিকে কিন্তু ডালটাও হয়ে গেল আমার কিন্তু রান্নাঘরের সব কাজ কমপ্লিট শুধু গ্যাস ঠ্যাস ভালো করে মুছে নেব গ্যাস ট্যাস ভালো করে মুছে পরে আমি স্নানে চলে যাব আর বাসন ঠাসনও কিন্তু মেজে নিয়েছি বাসন তো যখনই বেরোয় আমি তখনই একটা দুটো যাই বেরোয় তখনই মাজতে থাকি জমিয়ে রাখি না সেই জন্য অধিককার কাজ কমপ্লিট এবার গ্যাসটা জাস্ট মুছে নিলে আমার কিন্তু রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে যাবে আর ডালটা একদম লাস্টে বসিয়েছিলাম বললাম আমি শুভ খেলো না তাই শুভ কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর শুভ বেরিয়েও গেছে এই যে কাপড় সব মিলে গেলাম আজকে কিন্তু মোটামুটি সবাই মিলেছে ছাদটা আজকে মোটামুটি ভর্তি রোদ তো নেই একটু হাওয়া দিচ্ছে তাতে যদি শুকায় শুকোবে তারপরে ঘরে গিয়ে মেলে দেবো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে কিন্তু এতক্ষণ পরে সময় পেলাম তোমাদের সামনে আসা সকালে উঠে না বাসি কাজ করে নিয়েছি যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে বৃহস্পতিবার ওগুলো যদি শেয়ার করতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত আমার আমি তাড়াতাড়ি করে সেগুলো করে রান্না করে নিলাম শুভ খেয়ে দিয়ে বেরিয়ে গেলো তারপরে স্নান টান করে জামা কাপড় সব মিলে দিলাম জামাকাপড় কালকে ভেজাই নি কারণ ওয়েদার তো দু তিন দিন ধরেই ভীষণ খারাপ কিন্তু আজকে সকালে উঠে দেখলাম যে একটু রোদ রোদ উঠেছে হাওয়াও দিচ্ছে আনলাম না ভেজাই কতদিন না কেঁচে থাকা যায় বলো তো তাও তো টুকটাক কেঁচেছি একেবারে যে নি তা না এই কদিন কেঁচেছি ব্যালকনিতে মেলেছি কিন্তু যেগুলো দরকার যেগুলো ডেলি পড়ছি ওগুলো একটু ভালো না সকালে না হবে না সেই জন্য সকালেই ভেজালাম বিজি এখন সান করে মানে কেচে টেচে সান করে ছাদে এলাম সবাই আজকে মেলেছে আসলে একটু রোদের দেখা পাওয়া গেলে বৃষ্টির পর তখন তো সবাই কাঁচাকুচি করেই বলো ওই সাড়ে এগারোটা মতন বাজে মোটামুটি সব কাজ ডান এবার শুধু পুজো করতে বসবো যদিও সব কাজ ডান না এখনো অবধি না ভিডিওটা পোস্ট করা হয়নি আজকে ভিডিওটা আসলে পোস্ট করতে গেলে কি হয় বলো তো এক ঘন্টা মতন হাতে সময় লাগে ভয়েস ওভার দেওয়ার থাকে এডিট করার থাকে তারপরে পোস্ট করব। তো ওটা যদি এখন করতে বসতাম তাহলে এই পুজোটা দিতে আরও দেরি হয়ে যেত ওই জন্য ভাবলাম যে আগে এগুলো করে নিই পুজোটা দিয়ে তারপর আজকে ভিডিও পোস্ট করব ওইটা তো একটা বড় কাজ ওটা তো বাকি রয়েছেই কিন্তু মোটামুটি এগুলো কাজ শেষ এবার শুধু পুজোটা দিয়ে নিই দিয়ে তারপর এই কাজগুলো টুকটাক করব চলো পরপর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো আকাশে না প্রভর্তি মেঘ বৃষ্টি একটা হবে তখন জামা কাপড়গুলো কী হবে কে জানে যাই হোক যতটা শোকায় মানে যতক্ষণ বৃষ্টিটা না আসছে ততক্ষণ দাগ দেওয়া তারপরে দেখা যাবে চলো নিচে যাওয়া যাক দেখো কালকে এই ধূপকাঠিটা নিয়ে এসছি দেখানো হয়নি আমি না একটু পালতে পাল্টেই আনি ধূপকাঠি তা কালকে এটা নিয়ে দেখো সব কিন্তু গুছিয়ে নিয়েছি এবার শুধু পাঁচালিটা পড়বো ঠাকুরের মালাগুলো আজকে আমার খুব পছন্দ হয়েছে আসলে না মালাগুলো একটু বড় বড় না হলে ভালো লাগে না গো ছোটো ছোটো হলে না বড্ড দেখতেও বাজে লাগে পরানোও যায় না একটু বড় হলে বেশ সুন্দর থাকে আজকের মালাগুলো খুব পছন্দ হয়েছে

পুজো দিতে দিতে প্রথমে এই কথাই বলবো যে যেই আমার ভিডিও দেখছো না কেন সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আর সবার যেন মনের কামনা পূর্ণ হয় এই আশাই করছি আর এই প্রার্থনাই করছি ভগবানের কাছে সবাই ভালো থেকো দেখো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই আমাদের জীবন মেয়েদের জীবন কতটা পাল্টে যায় দেখো কালকেই এক দিদিভাইয়ের ভিডিওতে দেখছিলাম সেও সেম কথা বলছিল আসলে বিয়ের আগে না এই পুজো আমি যে এতটা ভক্তিভরে পুজো এখন করি আমার বৃহস্পতিবার দিনটা এতটা পছন্দের এটা কিন্তু বিয়ের আগে কোনো দিনই ছিল না বিয়ের আগে কোনো দিনই আমি সেইভাবে কোনো দিন পুজো দিইনি কারণ পুজো দিতে সব সময় ঠাকুরদা ঠাকুমাকেই দেখেছি মানে সময় পুজো দিত তখন কিন্তু এতটা পুজোর প্রতি কোনো ইয়ে ছিল না আগ্রহ ছিল না বা সেরমভাবে দেওয়াও হয়নি কিন্তু যখন আর কি বিয়ে করে এলাম বিয়ে করে আসার পরে শাশুড়িমা পুজো দিতেন কিন্তু তাকে দেখে দেখে কোনো দিন হয়তো আমিও দিতাম সন্ধেবেলা করে সন্ধে দিতাম তো ওইগুলো করার পর থেকে না পুজোটা আর কি এতটা ভালো লেগে গেছে যে তার পর থেকে এখন পুজো দিতে ভীষণ ভালোবাসি বৃহস্পতিবার দিনটাকেই খুব ভালো লাগে ঠিক সেই রকমই না রান্নাটাও মানে বিয়ের আগে কিন্তু কোনোদিনই রান্না করে কিছু করিনি বা সেরকম আগ্রহ ছিল না যে মায়ের কাছ থেকে শিখবো তো কোনো দিন হয়নি কিন্তু সেটাও বিয়ের পরেই শেখা শ্বশুরবাড়িতে এসে শেখা আমার মাও খুব ভালো রান্না করে সেখান থেকে কিছুটা শিখেছি আবার আমার শাশুড়ি মাও ভীষণ ভালো রান্না করে তো যেটুকখানি রান্না পারি আর কি তাদের দেখে শেখা তাদের মতন পারবো না অবশ্যই কিন্তু ওই আমার মতন করে আর কি চেষ্টা করি কিন্তু সেটাই বলছি যে বিয়ের আগে দেখো আমরা এগুলোর প্রতি হয়তো অতটা আগ্রহী থাকি না কোনো ইন্টারেস্ট থাকে না কিন্তু বিয়ের পর কাউকে শিখিয়ে দিতে হয় না এই সংসার জিনিসটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই চলে আসে এতটা পরিমাণে যে নিজেরাই সেটাকে ভালোবাসতে শুরু করি আর নিজেরাই কিন্তু এটাকে এত আপন করে নিই যে সেখান থেকে আর বেরোতে পারি না তো সেটাই এটা একটা কিন্তু মেয়েদের লাইফে খুব বড় চেঞ্জেস যে সংসারটা কিন্তু কাউকে শিখিয়ে দিতে হয় না সংসার শুরু হওয়ার পর পুজোটাতে মন দিতে হবে এটাও কাউকে শিখিয়ে দিতে হয় না এটা নিজে থেকে চলে আসে তেমনই রান্নাবান্না বা হাজব্যান্ডকে একটু ভালো করে কিছু রান্না করে খাওয়ানো এগুলোও কাউকে শিখিয়ে দিতে হয় না এগুলো নিজে থেকেই কিন্তু চলে আসে তো এই মেয়েদের জীবন হচ্ছে দু রকম বিয়ের আগে একরকম বিয়ের পরটা একরকম বাট আমি কিন্তু দুটো লাইফই খুব ভালো এনজয় করেছি বিয়ের আগে যখন এইগুলো কাজ করিনি তখনও ভালো এনজয় করেছি আর এখন যখন এই সব কাজ শিখে গেছি এইসবের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট চলে এসছে তখনও কিন্তু জীবনটা ভালোভাবেই উপভোগ করছি আর অবশ্যই পাশে তার জন্য পাশের মানুষটাকে খুব ভালো থাকতে হয় হতে হয় না হলে তো জীবনটা এতটা সুন্দর করে উপভোগ করা যায় না তো আমি সেরকম কিন্তু ভালো মানুষ পেয়েছি যার জন্য খুবই নিজেকে ব্লেসড বলে মনে করি আর সত্যি কথা বলতে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবই ভালো পেয়েছি কারণ আমাদের না এইগুলো নিয়ে তো রিগ্রেট করলে চলে না কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো আমাদের থেকেও খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে কিন্তু তারা খুব হ্যাপি তাই জন্য আমি আমার জীবন নিয়ে কিন্তু সত্যি কথা বলছি খুব খুশি খুব সুখী খুব ভালো আছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম ভালো লাগে তোমাদের সাথে এইগুলো শেয়ার করতে আশা করছি তোমরা কেউ বোর হওনি আর আমার কথাগুলো তোমরা রিলেট করতে পারছ যে তোমাদেরও এরকম জীবনটা পাল্টে গেছে কিনা সেটা অবশ্যই আমার সাথে কিন্তু শেয়ার করো আর তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো বৃহস্পতিবার দিনটা যদি আমি একটু সারা বাড়িতে ধুনো না দিই তাহলে না মনেই হয় না যে আমি বৃহস্পতিবারের পুজো দিচ্ছি মাঝে মধ্যে না এটা কিন্তু মিস হয়ে যায় গো মাঝে মধ্যে একদম মিস হয়ে যায় তখন তা হয়তো কোনো দিন তাড়াহুড়ো যেদিনকে চলে যেতে হবে সেদিনকে এই ধুনোটা দিয়ে তখন মনে হয় না ঘর বন্ধ করে যাই তখন হয়তো দিই না কিন্তু বেশিরভাগ দিনই দেওয়ার চেষ্টা করি এটাতে আমার খুব পজিটিভ মনে হয় যে সারা বাড়িটা একটু পজিটিভিটি বোধহয় ছড়িয়ে দিলাম তো এটা কিন্তু বেশ ভালো লাগে একটা বেজে গেল যেন পুজো দিয়ে উঠতে উঠতে যাই হোক এরকমই হয় প্রত্যেক সপ্তাহতেই আমার এরকমই হয় তো পুজো টুজো কমপ্লিট সকালে তো খাইনি টিফিন করি না আমি পুজোতেই মানে বৃহস্পতিবারটা পুজো টুজো দিয়ে একবারে খাই একেবারে লাঞ্চ করব তাই একটু পরে করবো ঘেমে না অবস্থা পুরো খারাপ হয়ে গেছে চুল টুল পুরো ঘেমে ভিজে গেছে দেখো একেবারে কিন্তু লাঞ্চ নিয়ে বসে গেছি লাঞ্চ আর ব্রেকফাস্ট আর কি একসাথে মানে ব্রাঞ্চ হচ্ছে এটা আজকে ভাত মুগের ডাল তার সাথে হচ্ছে আলু গাজর ভাজা আর পনিরের তরকারি আর তার সাথে দেখছি হচ্ছে আমি এটা লাফটার শেফ যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখতে পারো ভীষণ মজার ভীষণ হাসির মানে মনটা না ভালো হয়ে যাইবো এগুলো দেখলে মজার জিনিসগুলো তো ওই খেতে খেতে আর কি এটা দেখি চলো খেয়ে নিই বেশ অনেকটাই বেলা হলো জো করে উঠেছি অনেকক্ষণ তারপরে ভিডিও পোস্ট করলাম সব কাজ করলাম তারপরে এখন খেতে বসেছি খেয়ে দিয়ে আবার ছাদে যেতে হবে জামা কাপড়গুলো মেলা রয়েছে ওগুলো আনতে তো চলো আগে লাঞ্চটা সেরে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ওয়েদারটা জাস্ট দেখো দারুণ না যাই হোক ওয়েদার দেখাতে দেখাতে কিন্তু দুটো শালিকও দেখিয়ে দিলাম দেখো একটা উড়ে যাচ্ছে একটা বসে আছে খুব সুন্দর আজকের ওয়েদারটা খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিলাম রেস্ট নিলাম মানে ওই টিভি দেখলাম কারণ ঘুম তো হয় না দুপুরে তো ওই টিভি দেখলাম একটু এই এখন এই পাঁচটা মতন বাজে তাই ছাদে এলাম ভাবলাম জামাকাপড় নিয়ে যাই যদিও আজকে কিন্তু বৃষ্টি আর হলো না কিন্তু রোদও খুব একটা ওঠেনি ওই টুকটাক খাওয়া দিয়েছে ওতেই যা একটু শুকালো দেখলাম মোটামুটি সবই শুকিয়ে গেছে জিন্সটা শুকোয়নি ওটা ঘরে মেলে দেবো বাট এত কিছু কাচলাম অন্যগুলো যে শুকিয়ে গেছে এই অনেক এতটা সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না ছাদে এলাম একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ঘরের থেকে কিন্তু এই ছাদে এসেই ভালো লাগছে ঘরে তো তবুও গরম রয়েছে কিন্তু এখানটায় আসলে না একদম আকাশটা তার মধ্যে খুব সুন্দর আর তার সাথে এটা মিষ্টি হাওয়া খুব ভালো লাগছে তাই এখানে একটুখানি হাঁটি আর একটু ওয়েদারটা এনজয় করি তারপরে জামা কাপড় নিয়ে চলে যাব নিচে এই যে সব ভাজ করে নিয়েছি আর যেগুলো শুকায়নি সেগুলো সব মেলে দিলাম চলো রেখে দিই এই যে সন্ধেটা দিয়ে নিলাম আর তার সাথে আবার মা খাবার পাঠিয়ে দিয়েছে জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো এখন আবার ভাই এসে দিয়ে গেল এই যে মা পাঠিয়েছে চিংড়ি ভাপা আর এটা হচ্ছে চিকেন বলেছে চিংড়ি ভাপা দিতে না শুভ খেতে চায় না আমাকেই খেতে হয় দু তিন দিন ধরে খেতে হয় জানো একা এক আমি খেতেও পারি না এতটা দিন ধরে কিন্তু শুভ খেতে চায় না অ্যালার্জিও হয় আর চিকেন আজকে সন্ধ্যের বেলা আর কোনো টিফিন করিনি জানো তো ভাবলাম যে তাড়াতাড়ি ডিনার করে নেবো আর শুভ এলো অনেকটা দেরি করে এখন এবার এসে বলছে যে টুকটাক খিদে পেয়েছে টুকটাক কিছু খাবারের ব্যবস্থা করো কারণ রাতে ডিনারও করতে হবে এবার কি করব ওই ভেবে ভেবে ভাবলাম যে চিকেন ফিঙ্গারগুলো যখন ফ্রিজে রয়েছে তাহলে ওটাই ভাজি সেই জন্য ওটাই বের করে ভেজে নিলাম আর আগের দিন জানো তো যেহেতু এটা ভালো লেগেছিল শুভ আবার এক প্যাকেট এনে রেখেছে বাড়িতে তো এইটাই ভেজে নিলাম দুজনে এখনই একটু খাবো এটা তো খেতে বেশ ভালোই লাগে জানো কিন্তু আজকে খেতে কিন্তু বেশ অনেকটাই লেট হলো এবার কি ডিনার করতে পারবো জানি না কিন্তু ওরও খিদে পেয়ে গেছে অনেকক্ষণ কিছু খাইনি কি করব তাই জন্য হালকা ফুলকা এটাই করলাম এই যে রাতের জন্য ভাতটা বসিয়ে দিলাম আর তো সব করাই রয়েছে মাইক্রো গরম করবো তাহলেই হয়ে যাবে ভাতটা দিয়ে রাতের খাওয়া কমপ্লিট হবে একটু পনির আর চিংড়িটা গরম করে নিয়েছি যদিও শুভ চিংড়ি খাবে না বলল চিকেনটাও এখন খাবে না বলল সকালে খাবে সেই জন্য ওকে পনিরটা দিয়েই দেব আমি একটুখানি চিংড়ি মাছ খাবো এই বলছে খিদে নেই শুধু একটুখানি ভাত খাবে পনির দিয়ে আসলে চিকেন ফিঙ্গারটা খেলাম তো আমরা ওতেই পেট ভরে গেছে ওই জন্য ওকে শুধু পনিরটা দিয়ে দেবো আমি হয়তো একটু চিংড়ি মাছ নেবো কিন্তু কমপ্লিট তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা